এখন পড়ে শোনাচ্ছি প্রিয় হুমায়ূন আহমেদ স্যারের ছোট গল্প ব্যাধি। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকছি রোমানা জাহান নূপুর। ভদ্রলোকের নাম রকিবউদ্দিন ভূঁইয়া। ভূঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। কোটিপতি কিংবা কোটিপতির উপরে যদি কোনো পতি থাকে, সেই পতি। ভদ্রলোকের সঙ্গে কোথায় পরিচয় হয়েছিল মনে নেই। কোনো পার্টি টাটি হবে, এই জাতীয় লোকদের সঙ্গে পার্টি ছাড়া দেখা হয় না। ভদ্রলোক বিনয়ী, কথা বলেন সুন্দর করে, তারপরেও তাকে আমার পছন্দ হয়নি। অসম্ভব বিত্তবান মানুষদের ভেতর চাপা অহংকার থাকে, তাদের বিনয়, ভদ্র ব্যবহার, সুন্দর কথাবার্তাতেও সে অহংকার ঢাকা পড়ে না। নাটকের আবহ সঙ্গীতের মতো তাদের অহংকার সঙ্গীত সবসময় বাঁচতে থাকে। এই জাতীয় লোকদের আমি দ্রুত ভুলে যেতে চেষ্টা করি। রকিবউদ্দিন ভূঁইয়াকে আমি সম্ভবত সেই কারণেই ভুলে গিয়েছিলাম। চিটাগাং নিউ মার্কেটের দোতলায় তার সঙ্গে দেখা হলো, আমি তাকে চিনতে পারলাম না। তিনি খানিকটা বিস্ময়ের সঙ্গে বললেন, চিনতে পারছেন না? আমি রাকিব, রকিবউদ্দিন ভূঁইয়া। আমি বললাম, ঠিক মনে করতে পারছি না। হোটেল শেরাটনে দীর্ঘ সময় আপনার সঙ্গে কথা বলেছি। আমি চিনতে পারার মতো ভঙ্গি করে বললাম, ও আচ্ছা আচ্ছা। তিনি আহত গলায় বললেন, এখনো চিনতে পারছেন না? আমি বললাম, জি না, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় আলজেমিয়ার ডিজিজ ফিজিস হয়েছে, অতি পরিচিত কাউকে দেখলেও চিনতে পারি না। ভদ্রলোক দুঃখিত গলায় বললেন, ওই দিন আমি বেগুনি রঙের একটা টাই পরেছিলাম, আপনি বলেছিলেন টাইটার রঙটা তো খুব সুন্দর। তখন আমার মনে পড়ল, আমি বললাম, এখন মনে পড়েছে, আপনি ভূঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ভদ্রলোক হাসলেন, তাকে খুব আনন্দিত মনে হলো। তাকে চিনতে পারছিলাম না, এই অপমান তিনি বোধহয় সহ্য করতে পারছিলেন না। ইনি বোধহয় ধরেই নিয়েছিলেন একবার যাদের সঙ্গে তার পরিচয় হবে তারা ইহজীবনে তাকে ভুলবে না, দেখা হওয়া মাত্র আরে রকিব ভাই বলে ছুটে আসবে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আমি ওই বেগুনি টাইটা আলাদা করে রেখেছি, আমার স্ত্রীকে বলেছি, হুমায়ুন ভাই এই টাইটা পছন্দ করেছেন, বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া আমি এই টাই আর পরবো না। আমি বললাম, ও আচ্ছা। আমার ও আচ্ছাতে খুব যে আনন্দ প্রকাশিত হলো তা না। আপনার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে জানলে বেগুনি টাইটা পরতাম। আমি আবারও বললাম, ও আচ্ছা। এছাড়া আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ভদ্রলোকের হাত থেকে উদ্ধার পাওয়া আমার বিশেষ প্রয়োজন। রাত 11টায় তুর্ণা নিশিথায় ঢাকা যাব, এখন বাজছে 9:30। রাতের খাওয়া এখনো হয়নি। নিরিবিলি ধরনের কোনো হোটেল খুঁজে বের করতে হবে। চিটাগাংয়ে হোটেল টোটেলগুলি কোন অঞ্চলে তাও জানি না। রকিব সাহেব বললেন, চিটাগাংয়ে কি কোনো কাজে এসেছিলেন? আমি বললাম, হ্যাঁ। মনে মনে ভদ্রলোকের কথায় বিরক্ত হলাম। অকাজে নিশ্চয় কেউ ঢাকা চিটাগাং করে না, অকারণ প্রশ্ন করার মানে কি? ঢাকা কবে ফিরবেন? আজই ফিরব। তুর্ণানিশিথায়? জি। আমি কি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে পারি? রাখুন। আমিও আজ ঢাকায় ফিরছি, বাই রোড, রাত 11টার দিকে রওনা হব। আমার সঙ্গে চলুন, গল্প করতে করতে যাব। আমি বেশ কঠিন গলায় বললাম, না, এখন ঢাকা চিটাগাং হাইওয়ে এত সুন্দর হয়েছে, যত সুন্দরই হোক আমি ঠিক করেছি ট্রেনেই যাব। নতুন একটা লাক্সারি মাইক্রোবাস কিনেছি, ডাবল এসি, রিভলভিং সিটস, গাড়িতে ফ্রিজ, টিভি। আপনাকে গাড়িটায় চলাতে পারলে অন্য আরেক সময় আপনার গাড়িতে চলব, দয়া করে এ বিষয়ে কথা বলবেন না। রকিব সাহেব শুকনো গলায় বললেন, আচ্ছা ঠিক আছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভদ্রলোকের স্বভাব চীনে জোকের মতো, যা ধরেন ছাড়েন না। তার হাত থেকে নিস্তার পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। যেভাবে চেপে ধরেছিলেন তাতে মনে হয়েছিল ছাড়া পাব না, তার সঙ্গে যেতে হবে এবং সারা পথ শুনতে হবে জীবনের শুরুতে তিনি কেমন দরিদ্র ছিলেন,
পরে কি করে বিত্ত সঞ্চয় করলেন। বিত্তবানরা এ জাতীয় গল্প অন্যদের শুনিয়ে খুব আরাম পায়। যারা ধৈর্য ধরে শোনে তারা যা পায় তার নাম নির্যাতন। সাত করে নির্যাতনের ভিতর দিয়ে যাবার কোনো অর্থ হয় না। অন্যের অভাবের গল্প শুনতেও যেমন ভালো লাগে না, অন্যের বৃত্তের গল্প শুনতেও ভালো লাগে না। রকিবউদ্দিন ভূঁইয়া সাহেবের ক্ষমতা আমি ছোট করে দেখেছিলাম। তিনি যে কী পরিমাণ কলকাঠি নাড়তে পারেন সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তিনি কলকাঠি নাড়লেন, ট্রেনে উঠে দেখি ঠিক আমার টিকিটটি ডাবল ইস্যু হয়েছে। অচেনা এক লোক আমার সিটে কম্বল গায়ে শুয়ে আছে। কম্পার্টমেন্টের অ্যাটেন্ডেন্টের সঙ্গে কথা বলতে গেলাম, সে হাই তুলতে তুলতে বিরস গলায় বলল, স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেন, আমার কিছু করার নাই, টিকিট তো আর আমি ইস্যু করি নেই। ট্রেন থেকে নেমে দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রকিব সাহেব সিগারেট টানছেন। আমাকে দেখে এগিয়ে এলেন। আমি বললাম, আপনি এখানে? তিনি বললেন, আপনাকে সি অফ করতে এসেছিলাম, সমস্যা কি? আমি সমস্যার কথা বললাম। তিনি বললেন, চলুন যাই স্টেশন মাস্টারের কাছে। মগের বললুক নাকি, টিকিট ডাবল ইস্যু হবে, ছেলে খেলা। স্টেশন মাস্টারের সঙ্গে দেন ধরবার করতে করতে ট্রেন ছেড়ে দিল। বাধ্য হয়ে আমাকে রকিব সাহেবের মাইক্রোবাসে উঠতে হলো। মাইক্রোবাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো ট্রেনের পুরো ব্যাপারটা ভদ্রলোকে সাজানো, ডাবল টিকিট তার কারণে ইস্যু হয়েছে। তিনি আমাকে তার মাইক্রোবাসে নিয়ে যেতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তাই করছেন। আমার মনটাই খারাপ হয়ে গেল। রকিব সাহেব, জি, ট্রেনের পুরো ব্যাপারটা আপনার সাজানো তাই না? জি। এটা কেন করলেন? আপনাকে একটা গল্প বলতে চাচ্ছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, কাজে সুযোগ তৈরি করে নিয়েছি। আমার ধারণা আপনি আমার উপর খুব রাগ করেছেন, হয়তোবা কিছুটা ঘৃণাও বোধ করছেন, তারপর আপনাকে গল্পটা শোনাব। কি গল্প? কিভাবে পথের ফকির থেকে কোটিপতি হলেন সেই গল্প? জি না, সেই গল্প আমি কারোর সঙ্গেই করি না। আমাকে যে গল্প করতে চাচ্ছেন সেটা কি সবার সঙ্গে করেন? জি না, আমার স্ত্রীকে বলার চেষ্টা করেছিলাম, সে পুরো গল্প মন দিয়ে শুনেনি, গল্পের মাঝখানে চা বানাতে গেছে, তার বান্ধবীকে টেলিফোন করেছে, ড্রাইভারকে পাঠিয়েছে ডিম কিনতে, তারপর থেকে আর কাউকে গল্পটা বলার চেষ্টা করিনি। আমি এমন একজন কাউকে চাচ্ছিলাম যে আমার গল্প মন দিয়ে শুনবে। ধরে নেওয়া যেতে পারে আপনি এই গল্পের প্রথম এবং হয়তোবা শেষ শ্রোতা। শুরু করুন আপনার গল্প। গাড়ি চলছে প্রায় 80 কিলোমিটার বেগে, রাস্তায় প্রচুর ট্রাফিক। রকিব সাহেব স্টিয়ারিং ধরে বসে আছেন, আমি বসেছি তার পাশে। গাড়িতে তৃতীয় ব্যক্তি নেই। আমি বললাম, আপনি কি গাড়ি চালাতে চালাতে গল্প বলবেন? ভদ্রলোক হাসি মুখে বললেন, হ্যাঁ, আপনার ভয়ের কোনো কারণ নেই, আমি খুব ভালো ড্রাইভার, চোখ বন্ধ করেও গাড়ি চালাতে পারি। তারপরও সাবধানের মান নিন, আপনি সিট বেল্ট বেঁধে নিন। আমি সিট বেল্ট বাঁধলাম। আপনার বা পাশে হ্যাঙ্গারে চায়ের ফ্লাস্ক ঝুলছে, আপনি চা পছন্দ করেন, এই জন্যে নিজে দাঁড়িয়ে থেকে চা বানিয়ে এনেছি। রকিব সাহেব সিগারেট ধরালেন, তার দুহাত স্টিয়ারিং হুইলে। এর মধ্যে গল্প শুরু হলো। ঠোঁটে সিগারেট নিয়ে গল্প বলতে এই প্রথম কাউকে দেখছি। আমার তখন 8 বছর বয়স, 9ও হতে পারে, ক্লাস 3-তে পড়ি, স্কুল গরমের ছুটি হয়েছে। আমি বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছি বরিশাল। আমার বাবা দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু তার নেশা ছিল ঘুরে বেড়ানো। বাংলাদেশের হেনো জায়গা নেই যে তিনি না গিয়েছেন। বাবা একা বেড়াতেই পছন্দ করতেন। মাঝে মাঝে আমি এবং আমার বড় ভাই তাকে এমনভাবে চেপে ধরতাম যে আমাদের সঙ্গে না নিয়ে তার উপায় থাকতো না। বাবার সঙ্গে যাওয়ার সুযোগ বেশিরভাগ সময় আমার বড় ভাইয়ের ঘটত। বাবা আমাকে সঙ্গে নিতে চাইতেন না, কারণ ছোটবেলায় বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকতাম। বাবার সঙ্গে বেড়াতে যাওয়া মানে প্রচুর হাঁটা, আমি একেবারে হাঁটতে পারতাম না। ছেলে কোলে নিয়ে ঘুরে বেড়ানোর কোনো আনন্দ নেই, কাজে বাবা নানান অজুহাতে আমাকে বাতিল করে দিতেন। সেবার কেন জানি নিজ থেকে তিনি আমাকে সঙ্গে নিতে রাজি হলেন, মা ছাড়তে রাজি হলেন না। আমি মাত্র 1 সপ্তাহ জ্বর থেকে উঠেছি, শরীর খুব দুর্বল, এমন রুগ্ন অসুস্থ ছেলেকে মা ছাড়বেন না।
কান্নাকাটি করে মার অনুমতি আদায় করলাম এবং এক সন্ধ্যায় হাসি মুখে বাবার হাত ধরে বরিশালে যাওয়ার স্টিমারে উঠলাম। স্টিমারের নাম অস্ট্রিচ, বিশাল এক স্টিমার, যেন পানির উপর ভাসমান ছোটোখাটো এক শহর। স্টিমারে করে প্রথম আবার বাইরে কোথাও যাওয়া, আমি একেবারে অভিভূত হয়ে পড়লাম। স্টিমার ছাড়ার পর বাবা আমাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে সব দেখালেন, ফার্স্ট ক্লাস কেবিন, ডেক, রেস্টুরেন্ট, পানিঘর, ইঞ্জিন ঘর। ইঞ্জিন ঘর দেখে আমি হতভম্ব, প্রকাণ্ড একটা ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাজার হাজার হাতুড়ির মতো কি একটা যন্ত্র তালে তালে উঠছে আর নামছে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে। আমি ভেবে পাচ্ছি না পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকায় স্টিমারের ইঞ্জিন ঘরের নাম কেন নেই, এ পৃথিবীতে এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে। স্টিমারের হোটেলে রাতের খাবার খেলাম, ইলিশ মাছ, ভাত, বুটের ডাল, কি যে ভালো রান্না, শুধু খেতে ইচ্ছে করে। ভরপেট খেয়ে ঘুম পেয়ে গেল। খাওয়ার পর বাবা বললেন, পান খাবি, মিষ্টি পান। আমি ঠোঁট লাল করে পান খেলাম। বাবা আমাকে কাঠের একটা বেঞ্চে শুয়ে দিলেন, আমার মাথার নিচে দিলেন তার হ্যান্ডব্যাগ, গায়ে পাতলা একটা চাদর। বাবা বললেন, আরাম করে ঘুম দে, চাঁদপুর এলে ডেকে তুলব। দূর থেকে চাঁদপুর শহর দেখতে অসাধারণ লাগে, হাজার হাজার বাতি জ্বলে, বাতির ছায়া পড়ে পানিতে, দেখলে পাগল হয়ে যাবি, চাঁদপুর আসুক আমি ডেকে তুলব। আমি বললাম, আচ্ছা। জানি সময় আমার ঘুম হয় না, আমি সারাক্ষণ তোর পাশে বসে থাকবো না, চাটা খাবো, ডেকে ঘুরবো, বুঝতে পারছিস? পাচ্ছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখিস আমি পাশে নেই তাহলে আবার ভয় পাবি না তো? না, আমি একটু পরে পরে এসে তোর খোঁজ নিয়ে যাব। আচ্ছা, তোর যদি ঘুম ভেঙে যায় এখানেই থাকবি, আমার খোঁজে বের হবি না, আমি যেখানে থাকি তোর কাছে চলে আসব। আচ্ছা, বেড়াতে এসে মজা পাচ্ছিস তো বাবা? পাচ্ছি। বেশি মজা পাচ্ছিস না অল্প মজা? বেশি মজা। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, আমি প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘুম ভাঙলো হইচই আর চিৎকারের শব্দে। জেগে উঠে দেখি স্টিমার থেমে আছে, খুব চেঁচামেচি হচ্ছে। আতঙ্কে অস্থির হয়ে বাবাকে খুঁজলাম, দেখি বাবা পাশে নেই, শুধু বাবা না, কেউই নেই। যে ঘরে শুয়েছিলাম সেই ঘরটা পুরো ফাঁকা, একা একা বসে থাকতে ভয় লাগছিল। বাবার নিষেধের কথা আর মনে রইল না, বের হলাম। স্টিমারে সব লোক ডেকের একদিকে ভিড় করেছে, মনে হচ্ছে সবাই একসঙ্গে কথা বলছে। লোকজনের কথাবার্তা থেকে বুঝলাম একটা বাচ্চা ডেক থেকে পানিতে পড়ে গেছে, তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তারপর শুনলাম, বাচ্চা না, বয়স্ক একজন লোক। লোকটা একবার ডুবে যাচ্ছে, একবার ভাসছে। লোকটার উপর সার্চ লাইটের আলো ফেলা হয়েছে, নদীতে প্রবল স্রোত, স্রোত কেটে লোকটা আসতে পারছে না। তার কাছে মোটা দড়ি ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, দড়ি সে পর্যন্ত যাচ্ছে না, বাতাসের ছাপটায় অন্যদিকে চলে যাচ্ছে। কখন যে আমি নিজেই লোকটাকে এক নজর দেখার জন্য রেলিংয়ের কাছে চলে এসেছি এবং নদীর প্রবল স্রোতের দিকে তাকিয়েছি নিজেই জানি না। কাউকে দেখা যাচ্ছে না, চারদিকে ঘন কালো পানি, শুধু যে জায়গাটা সার্চ লাইটের আলো পড়েছে সেই জায়গাটা দেখা যাচ্ছে। সব লোক একসঙ্গে হঠাৎ চেঁচে উঠল, দেখা যায়, দেখা যায়। সার্চ লাইটের আলো সেদিকে ঘুরে গেল, আমিও দেখলাম। যে মানুষটা ডুবছে আর ভাসছে সে আর কেউ না, আমার বাবা। তখন আমার কোনো বোধশক্তি ছিল না, সিনেমার বড় পর্দার দিকে মানুষ যেভাবে তাকিয়ে থাকে আমি সেভাবেই তাকিয়ে আছি। সিনেমার বড় পর্দায় অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটে, সেসব ঘটনা দেখে আমরা ভয় পাই, রোমাঞ্চ বোধ করি, কিন্তু সেই ভয়, সেই রোমাঞ্চ কখনই আমাদের গভীরে প্রবেশ করে না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সব দেখছি, কিন্তু সেই ভয় আমার ভেতরে ঠুকছে না। বাবা শেষবারের মতো পানির উপর মাথা ভাসিয়ে ডুবে গেলেন, ডুবে যাবার আগে আকাশ পাতাল চিৎকার করে ডাকলেন, বাবলু, বাবলু, ও বাবলু। বাবলু হচ্ছে আমার ডাক নাম, আর এই হলো আমার গল্প। আমি রকিব সাহেবের দিকে তাকালাম, তার কপাল বেয়ে
টপটপ করে পানি পড়ছে। তিনি বড় বড় নিঃশ্বাস ফেলছেন। মাইক্রোবাস চলছে প্রায় 100 কিলোমিটার বেগে। রকিব সাহেব ট্রাক, নাইট কোচ সব একের পর এক ওভারটেক করে যাচ্ছেন। স্পিড আরও বাড়ছে। রকিব সাহেব এক হাত স্টিয়ারিং হুইলে রেখে অন্য হাতে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরাতে ধরাতে শান্ত গলায় বললেন, গল্পটা আপনার কেমন লাগলো? আমি জবাব দিলাম না। রকিব সাহেব বললেন, আপনি খুব মন দিয়ে গল্পটা শুনেছেন, আপনাকে ধন্যবাদ। গল্পের শেষটা ইন্টারেস্টিং। শেষটা হচ্ছে, আমাকে অসহায় অবস্থায় রেখে বাবা মারা গেলেন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তার মাথায় ছিলাম আমি, যে কারণে মৃত্যুর পরেও তিনি আমার সঙ্গে সেঁটে রইলেন এবং এখনও আছেন। আপনার কথা বুঝতে পারলাম না। অবিশ্বাস্য একটা ব্যাপার, বুঝতে না পারারই কথা। বাবা সবসময় আমার আশেপাশে থাকেন। এই যে আমি গাড়ি চালাচ্ছি, তিনি কিন্তু পিছনের সিটে বসে আছেন। যতবার আমি স্পিড দিচ্ছি ততবার বলছেন, বাবলু আস্তে চালা। আপনি তা শুনতে পারছেন না, আপনার শুনতে পারার কথাও না। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপারটা কি সাইকোলজিক্যাল না? রকিব সাহেব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আমি জানি আপনি তাই বলবেন, যে কোনো সেন্সিবল মানুষই তাই বলবে। আমি নিজেও কিন্তু সেন্সিবল মানুষ এবং আমি জানি আসল ঘটনাটা কি। একবার কি হলো শুনুন। জাপান থেকে যাচ্ছি লস অ্যাঞ্জেলেস থাই এয়ারে। রাতে ডিনার শেষ করে ঘুমোতে যাব, হঠাৎ শুনি বাবার গলা। বাবা বলছেন, বাবলু সিট বেল্ট বেঁধে নে, সামনে বিপদ। সিট বেল্ট বাঁধার তখন কথা না, ট্রেনের যাত্রীরা সবাই রিল্যাক্স করছে, বড় পর্দায় ছবি দেখছে। আমি বাবার কথা শুনে সিট বেল্ট বাঁধলাম। তার কিছুক্ষণের মধ্যেই প্লেন ভয়াবহ এক এয়ার পকেটে পড়ল। কত যাত্রীদের সিট থেকে ছিটকে পড়ল, ভয়ঙ্কর অবস্থা। প্লেন থেকে মেডে ডিক্লেয়ার করা হয়েছিল। আপনার বাবা তাহলে বিপদ আপদ আপনাকে সতর্ক করে দেন? হ্যাঁ করেন। ভালো তো? মোটেই ভালো না, উনি আমার জীবন অতিষ্ঠ করে তুলেছেন। অতি তুচ্ছ ব্যাপারে উনি নাক গলান। একবার ব্যাংককে গিয়েছি, ব্যাংককের ম্যাসেজ পার্লারের এত নাম ডাক, ভাবলাম দেখি ব্যাপারটা কি। 2000 বাদ দিয়ে টিকিট করলাম। পার্লারে ঢুকতে যাচ্ছি, হঠাৎ বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, বাবলু ছি বাবা এসব কি? ম্যাসেজ না নিয়ে চলে এলাম। 2000 বাদ জলে গেল। বাবা ছিলেন স্কুল শিক্ষক, তিনি তার স্কুল শিক্ষকের চিন্তাভাবনা নিয়ে আমাকে নিয়ন্ত্রণ করেন। আমি তার কাছ থেকে মুক্তি চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। তাকে যে এখন আমি কি পরিমাণে ঘৃণা করি তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঘৃণা করেন? অবশ্যই করি, আপনি হলেও করতেন। বাবার কারণে আমাকে গ্রামে হাই স্কুল করে দিতে হয়েছে, রাস্তা করে দিতে হয়েছে, এতিমখানা করতে হয়েছে। লোকে ভাবছে আমি বোধহয় ইলেকশন করব, গ্রাউন্ড ওয়ার্ক করছি। আসল ব্যাপার হলো আমার বাবা সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান, স্কুল করে দে, কলেজ করে দে, এতিমখানা করে দে, অসহ্য। এখন ধরেছেন হাসপাতাল করতে হবে, 100 বেডের হাসপাতাল। 100 বেডের হাসপাতালে কত টাকা লাগে তা ওনার কল্পনার মধ্যেও নেই। টাকা গাছে ফলছে না, টাকা কষ্ট করে উপার্জন করতে হচ্ছে। হাসপাতাল করছেন? উপায় কি, করতে তো হবেই। সাভারে 90 একর জমি নিয়েছি, আরও নিতে হবে। রকিব সাহেব হঠাৎ গাড়ির গতি কমিয়ে 60 কিলোমিটারে নিয়ে এলেন। আমার দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন, স্পিড বেশি দেওয়ার জন্য বাবা দারুণ হইচই শুরু করেছেন। তারপর তিনি আমার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বললেন, যখন বাবার গলা শুনতে ইচ্ছে করে তখন আমি ইচ্ছে করে স্পিড দিই, ডেঞ্জারাস টার্ন নেই। বাবা ধমক দেন, ওনার গলা শুনে ভালো লাগে। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। রকিব সাহেব বললেন, আপনি যে বললেন সাইকোলজিক্যাল, সেটা হতে পারে। বাচ্চা বয়সে একটা ভয়াবহ মৃত্যু দেখেছি, আমার মাথার ভিতর সেটা ঢুকে মাথাকে এলোমেলো করে দিয়েছে। সাইকিয়াট্রিস্ট দিয়ে মাথা চিকিৎসা করালে হয়তো সুস্থ হব। আমি কিন্তু চিকিৎসা করাতে চাই না,
আমি চাই এই ব্যাধি আমার থাকুক, আমার মৃত্যু থাকুক। এই চাওয়াটা কি অন্যায়? না, অন্যায় না। ভাই, আপনি আমার হাসপাতালটার জন্য খুব সুন্দর একটা নাম দিবেন। আমি আমার বাবার নামে হাসপাতাল দিতে চেয়েছিলাম, বাবার তাতে ভয়ঙ্কর আপত্তি। রেগে মেগে এমন ধমকানো আমাকে ধমকিয়েছেন, মনে করলে হাসি আসে। রকিব সাহেব প্রাণ খুলে হাসছেন। ব্যাধিগ্রস্ত কোনো মানুষকে আমি এত সুন্দর করে কখনো হাসতে দেখিনি। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের ছোট গল্প ব্যাধি। গল্পের বাক্স বা রোমানের উপর এই চ্যানেলে গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা জাহান নূপুর।